পরে আমার পরে এমআরআই করে আসছি, স্যারে দেখাইছি, স্যারে বলছে আমাদের অপারেশন করতে হবে। ওকে, পরে আমি তো মানে একটু ভয় পেয়ে যায় অপারেশন করতে হবে, একদম ইয়াং একজন মানুষ এখনই অপারেশন এই বয়সে, আমি তখন একটু ভয় পেয়ে যায়। পরে ভয় পেয়ে যাই, ওই সাময়িক মানে 5-6 দিন ওষুধ খাই, খাওয়ার পরে ঢাকায় আসি। ঢাকায় আসি আমি এই যে আপনার আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে আজকে নিয়ে এসেছি আমাদের আরেকজন ভাইকে, যিনি খুবই পরিশ্রমী একজন মানুষ এবং খেটে খাওয়া একজন মানুষ। আমার এই ভাইটির যে সমস্যাটা নিয়ে ডিপিআরসি হসপিটালে উনি এসেছিলেন সেটা হচ্ছে মূলত ওনার পিএলআইডি সমস্যা, ওনার ডিসপ্রোলাপ ছিল। আসুন দর্শক একটু কথা বলি, কি সমস্যা নিয়ে উনি এসেছিলেন এবং আজকে কেমন আছেন উনি একটু জানার চেষ্টা করি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন। নাহিদ হোসেন, বাসা কোথায় স্যার আপনার? আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর থানা। আচ্ছা, কর্মস্থল কোথায় আপনার? কর্মস্থল নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। যদি কিছু মনে না করেন, আপনি কি পেশার সাথে জড়িত? আমি মানে ড্রাইভিং, গাড়ি চালাই, মানে ড্রাইভিং আর কি। ড্রাইভিং পেশার সাথে জড়িত, তার মানে আপনাকে দীর্ঘ একটা সময় গাড়িতে বসে আপনাকে থাকতে হয় এবং অনেক মুভমেন্ট করতে হয়, খুব পরিশ্রমের কাজ করতে হয় আপনাদেরকে। আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। মূলত সমস্যাটা কী ছিল আপনার? সমস্যাটা আমার, আমি জানতে পারি যে 3-4 মাস আগে, ঠিক আছে, তখন আমি ডাক্তার দেখাই, ব্যথাটা মানে প্রচণ্ড। আমি ঘুম থেকে যখন ব্যথাটা হয়, মানে সকালবেলা ঘুম থেকে উঠলে আমি উঠতে পারি না, আর উঠতে যখন তোমার প্রচণ্ড ব্যথা করতো, আমি তখন এমনি স্বাভাবিকভাবে মনে হচ্ছে ব্যথা, ঠিক আছে। পরে ব্যথাটা মূলত কোথায় করতো? ব্যথাটা মূলত আমার পায়ের দিকে করতো, বাম পাশে, বাম পায়ে, কোমর থেকে পায়ে, বাম পায়ের দিকে নিচ পর্যন্ত চলে যেত ব্যথাটা। জি জি, হাঁটুর নিচ পর্যন্ত। রাতে ঘুমাতে গেলে কি ব্যথাটা করতো? রাতে ঘুমাতে গেলে যখন আমি এপাশ ওপাশ হই তখন ব্যথাটা মানে করতো। এবং সকালের দিকে আপনি দেখেন প্রচণ্ড ব্যথা, সকালে ঘুম থেকে উঠলে তখন প্রচণ্ড ব্যথা, তখন আমার হাঁটতে কষ্ট হয়ে যেত। আচ্ছা, মানে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হয়তো ওয়াশরুমে যাচ্ছেন বা অন্যান্য কাজগুলো, এমনকি বাথরুমে বসতেও খুব কষ্ট হইতো। আচ্ছা, এটা কত বছর থেকে এই সমস্যাটা? এটা বিগত 4-5 মাস থেকে মানে এই ব্যথাটা প্রকট আকার ধারণ করেছে। তার আগে হয়তো ছিল, অল্প ছিল, কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কি হয়েছিল মাঝখানে? এরকম কোনো কিছু মনে পড়ে যে আঘাত পেয়েছেন পিঠে, এরকম কোনো কিছু? না না, এরকম কিছু মনে হয়। হঠাৎ করে আপনি দেখেন 4-5 মাস ধরে আপনি হয়তো ভেবেছেন ড্রাইভিং করি হয়তো কোথাও আঘাত পেয়েছেন, কিছু একটা হয়েছে, এটার জন্য হয়তো ব্যথা ঠিক হয়ে যাবে, কিন্তু যখন দেখলেন প্রথম কয়েকদিনে ঠিক হচ্ছে না, কি করেছিলেন এটার জন্য? প্রথম ঠিক হয়ে যায় না, তখন আমি এই যে ডাক্তার দেখেছিলাম, মনে করছি স্বাভাবিক ব্যথা। আমি পিজিতে কয়েকবার গেছিলাম, তখন দেখতেছি কোনো সময় পরিবর্তন হইতেছে না, ব্যথা ওইভাবে এসেছিল, তখন আমি নর্মালি নিয়েছি, তখন দেখতেছি না দিন দিন আরও মানে ব্যথাটা অতিরিক্ত বাড়তেছে। এবং আপনি যে ড্রাইভিং করছেন সেটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন আমি ব্যথার কারণে আর ড্রাইভিং করতে পারি নাই, তখন আমি আপাতত মানে রেস্ট নিয়েছি, ছুটি নিয়েছি স্যার বলে। ওর বাড়িতে গেছি, আমাদের এলাকায় প্রফেসর দেখেছি, উনি আপাতত ওষুধ দিছে, আমার এগুলো দেখছে, এর আগে আমি মেডিসিন বিশেষজ্ঞ দেখেছি আমি, ঠিক আছে, উনিও ব্যথার ওষুধ দিছে, পরে এগুলো খাইছি, কোনো পরিবর্তন হয় নাই, বরঞ্চ আরও খারাপের দিকে, আরও খারাপের দিকে হচ্ছে। পরে আমি অর্থোপেডিক্স সার্জন দেখেছি আমাদের এলাকায় লক্ষ্মীপুরে, পরে উনি আমাকে ওষুধ দিছে, এমনকি বলছে যে এমআরআই করতে হবে। পরে এমআরআই করতে বলছে, আমি ওষুধ 14 দিন ওষুধ খাইছি আর এমআরআই করছি। এমআরআই করার পরে আমার এই দেখা গেছে তো এখানে L4-5 এবং S1 মানে সমস্যা। আচ্ছা, ডিসপ্রোলাপ। জি, ডিসপ্রোলাপ। সো তখন কী করলেন এটার জন্য? পরে আমার পরে এমআরআই করে আসছি, স্যারে দেখাইছি, স্যারে বলছে আমাদের অপারেশন করতে হবে। ওকে, পরে আমি তো মানে একটু ভয় পেয়ে যাই, অপারেশন করতে হবে, একদম ইয়াং একজন মানুষ এখনই অপারেশন এই বয়সে, আমি তখন একটু ভয় পেয়ে যাই। পরে ভয় পেয়ে যাই, ওই সাময়িক মানে 5-6 দিন ওষুধ খাই, খাওয়ার পরে ঢাকায় আসি। ঢাকায় আসি আমি ওই যে আপনার ঢাকার একটা হসপিটালে, বড় হসপিটাল, ডাক্তার দেখাইছি, নিউরো সার্জন, এখন উনিও অল্টারনেট মতামতের জন্য আসলে যে মতামত দিয়েছে এটা ঠিক কিনা, ঠিক কিনা, আর আমি এতে একজনের কথা অবসর করবো না, এই জন্য আমি কি হবে দেখি। পরে ওনার সাথে কথা বলে দেখলাম উনি আমার ওষুধ দিল 1 মাসে, আর কিছু ব্যায়াম দিল, ওইগুলো খাওয়া দেখতেছি যে কোনো পরিবর্তন হইতেছে না, আগের মতে স্বাভাবিক। পরে আমি কি করবো, কিভাবে কি করবো, মানে দুর্ভাবনায় পড়ে গেলেন, হতাশায় পড়ে গেছি। এবং আপনি প্রফেশন হচ্ছে এমন একটা প্রফেশন, আপনি যদি পায়ে সমস্যা হয় আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন না, যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, কিছুটা চিন্তিত হয়ে গেলেন। জি, তখন কি করলেন? তখন কি করব, এখন আমি আমার এই খুঁজতে শুরু করলেন যে অল্টারনেট কি চিকিৎসা আছে, যে অপারেশন ছাড়া কি চিকিৎসা আছে। তার মাঝে মাঝে আমি এই যে
যারা অপারেশন করছে তার সাথে কথা বলছি, ঠিক আছে, তারা অনেকে বলতে গিয়ে বলছে দুইবার করছে তিনবার করছে, কিন্তু ব্যথা তাদের আগের মতো রয়েই গেছে, কোনো মানে মাঝে মাঝে পেইনটা হয় তাদের, তখন তো আমি আরো ভয় পেয়ে গেছি অপারেশন করি দুই তিনবার করার পরেও, তাহলে তো আরো রিস্ক হবে। ওই জন্য আমি এই চিন্তা ভাবনা করি যে কি করা যায়। তখন আমি এই যে মোবাইলে সার্চ করতে থাকি, তার মধ্যে আমি এই যে আরেকটা হসপিটালে আমি গেছিলাম, ওইখানেও থেরাপি নিচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, পরে আমি এই যে মোবাইলে সার্চ করতে দেখতে দেখতে পরে শৈফুল্লাহ প্রধান স্যারের একটা ভিডিও দেখি, তখন মানে দেখছি যে একটা রোগীর সাথে মানে আমার ব্যথাগুলো মিলে যেতে অনেকটুকুই মিলে যেতে। পরে আমি আস্তে আস্তে অনেক ভিডিও দেখি, ভিডিও দেখার পরে পরে আমি একবার সিরিয়াল দিছিলাম মানে আসার জন্য, না ক্যান্সেল করে দিয়েছি, পরে আসিনি। পরে আবার আমি কই যে বলছি যে আবার সিরিয়াল দিছি, এখন সিরিয়াল দিয়ে পরে আসবো, কই এডিয়া হয়তো আমার লাস্ট ইয়া, নয়তো হয়তো অপারেশন করবো আমি, ঠিক আছে। পরে এখানে আসা আর কি স্যার ওর সাথে, স্যার আপনাকে দেখার পরে ট্রিটমেন্ট দিয়ে দিলেন এবং আপনার ট্রিটমেন্ট চলেছে, কেমন আছেন ট্রিটমেন্টের পরে আজকে? ট্রিটমেন্টের পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। আপনার যে সেই প্রচণ্ড পায়ের ব্যথা যেটা আপনি সকালে উঠতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো, সেটার এখন কী অবস্থা? যখন ব্যথা ছিল তখন আমি হাঁচি কাশি দিলেও ব্যথা পাইতাম ওই বাম পাশে, ঠিক আছে। এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের পরে আমার হাঁচি কাশি দিলে ব্যথা লাগে না, আর আপনার অসংখ্য দর্শক আছেন, তাদের জন্য যদি কিছু বলেন আপনার এই অভিজ্ঞতাটা। যে আমি এটাই বলবো সবার উদ্দেশ্যে, আপনারা দেখেছেন যাদের এরকম PLID বা যে কোনো সমস্যা ব্যথা হয়ে থাকে, আপনারা অন্তত একবার হইলেও এখানে আসে দেখেন, আপনাদের মতামত স্যারকে বলেন, স্যার ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন, কারণ এখানে যে সেবার মাল আসলে অনেক উন্নত এবং ভালো, এখানকার সবাই লোকজন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার। দর্শক শুনলেন, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস উনি কিন্তু বলেছেন, এবং আসলে সবার এটাই আসলে হওয়া উচিত, অপারেশন আমাদের হাতে নাগালি আছে, আমরা চাইলে আসলে যে কোনো সময় করা সম্ভব। এই ঢাকা শহরে আপনি এক ঘন্টার ডিসিশন আপনি অপারেশন করতে পারবেন, স্পাইনাল সার্জন সারাক্ষণ বসে আছেন, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আপনার যদি দরকার হয় আপনি অবশ্যই অপারেশন করবেন, কিন্তু একবার তো আমরা চেষ্টা করতে পারি যে আমরা অপারেশন ছাড়া সুস্থ হতে পারি কি না। দেখুন আমার এই ভাইটিকে দেখুন, উনি চেষ্টা করেছেন, ওনার মনে একটা মনোবল ছিল, এবং দেখুন উনি পেরেছেনও, আজকে ব্যথামুক্তভাবে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন উপভোগ করছেন, ঠিক আগের জীবনে ফিরে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, এবং দোয়া করবেন DPRC হসপিটালের জন্য, DPRC-র সকল স্টাফদের জন্য, এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য।